জীবন থেকে পাওয়া ছবির প্রিমিয়ার শো ও সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে নতুন চলচ্চিত্র নির্মাতা সজল ভিন্ন ধর্মীয় স্বল্প দৈর্ঘ্য জীবন থেকে পাওয়া ছবিটির প্রিমিয়ার শো ও সংবাদ সম্মেলনের আয়োজন করেন জাতীয় প্রেস ক্লাবে। বিস্তারিত জানাচ্ছেন রিপোর্টার গাজী সালাউদ্দিন মারুফ। ছবিটিতে তুলে ধরা হয়েছে বঙ্গবন্ধুর স্বপ্নে সোনার বাংলা গড়ে তুলতে ভিন্ন কিছু দৃশ্য, যা একটি শিক্ষণীয় চলচ্চিত্র হিসাবে খ্যাতি লাভ করবে এমনটি আশা করছেন নির্মাতা। আর এজন্য সিনেমাটির বিভিন্ন দিক জানাতে শুক্রবার প্রিমিয়াম শো এবং সংবাদ সম্মেলনের আয়োজন করেন। এবং এই দায়িত্ব আমি মনে করি আমরা যারা এই সাংস্কৃতিক অঙ্গনে আছি আমাদের। প্রিমিয়াম শোতে অংশগ্রহণ করেন অভিনেতা সাইমন ও অভিনেত্রী মাইয়া মাহি। চলচ্চিত্রটি প্রযোজনা করেছেন সাইদুর রহমান সজল, সিনে অটোগ্রাফিতে ছিলেন সুজন, সঙ্গীত পরিচালনা করেছেন ইমন সাহা, স্বপন, উত্তম সল্লভ। গাজী সালেউদ্দিন, ১৭ বাংলা টিভি, ঢাকা।